नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सिंह राशि। 19 दिने प्रचुर अर्थेर आगमन। भिडियोते बला काज अवश्यई करुन। हाँ, ठीक धरेछेन। आजकेर ए भिडियो सिंह राशि प्रत्येक जातक जातिका के आमी जानाबो जे 7 जुलाई थेके 25 जुलाई एई 19टा दिन तादेर प्रचुर अर्थेर आगमन होते चलेछे। तबे एई भिडियोर शेषे आमी जे काजगुलि करते बोलबो सेगुलि जेनो तारा अवश्यई करे। तार आगे बोली, आमार एई यूट्यूब चैनलटिके अवश्यई सबस्क्राइब करुन, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। সিংহ রাশি, আপনাদের জীবনে একটি অতি সৌভাগ্যের সময় চলে এসেছে। একদিক দিয়ে রাশির ষষ্ঠে শনি বক্রী, অন্যদিক দিয়ে সপ্তমে বৃহস্পতি বক্রী এবং একাদশে সবচেয়ে বড় কথা রবি এবং বুধের অবস্থান, এবং বুধ সক্ষেত্রে কবে থেকে না 7 জুলাই থেকে। এই অবস্থান সিংহ রাশির জীবনে প্রচুর অর্থ আসবে। অর্থাৎ একদিক দিয়ে রবি বুধের বুধাদিত্র যোগ 7 জুলাই থেকে 16 জুলাই, অন্যদিক দিয়ে বুধ অবস্থান করবে একাদশে। এই 19টা দিন সিংহ রাশির প্রভূত অর্থ আসবে। তারা যে কোনো কাজে হাত দেবে সেই কাজে সফলতা আসবে। বিশেষ করে যে সমস্ত সিংহ রাশি অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে এবং যে সমস্ত সিংহ রাশি আর্থিক দিক দিয়ে সর্বোচ্চ পদ পাওয়ার ক্ষেত্রে উপযোগী হবে, এবং আপনি যদি কোনো ধরনের শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, আপনি যদি অধ্যাপক হন এবং আপনি যদি স্টুডেন্ট হন, আপনার বিদ্যাও যথেষ্ট উন্নতির পথে যাবে। এছাড়াও আপনি যদি সিংহ রাশি হন, আপনি যদি অ্যাকাউন্টস লাইনে যুক্ত থাকেন, আপনার যদি চার্টার ফার্ম থাকে, আপনার জীবনে উন্নতি হবেই। কবে না এই 7 জুলাই থেকে 25 জুলাই, এই 19টা দিন আপনার আর্থিক সমৃদ্ধি হবে। এছাড়া আপনি যদি চাকরি করেন তাহলেও উন্নতি হবে। মোট কথা, আপনার সর্বোচ্চ ক্ষেত্রে উন্নতি হবেই আপনি যদি সিংহ রাশি হন। তবে মনে রাখতে হবে যে সিংহ রাশিদের কয়েকটি বিশেষ কাজ করতে হবে। এই ভিডিওতে আমি এমন কয়েকটি কাজের কথা বলবো, সেই কাজগুলি তারা যেন করে, তারা যেন বিশেষভাবে করে। এই কাজগুলি করতে পারলে তাদের এই সফলতা আরও বেশি হাতে আসবে। প্রথম যে কাজটি করতে হবে, যে এই 19টা দিন প্রত্যহ সকালে একটি মন্ত্র আমি বলে দেব, আপনি খাতায় লিখে নিন, সেই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা নাম, রাম রাম শিব শিব। এই মহামন্ত্র প্রত্যহ উঠে বিছানায় বসে বাসি মুখে জপ করবেন 19টা দিন। এতে আপনি সফলতা পাবেন, এবং এই 19টা দিন আপনি হাতে রিস্টে ডান হাতে একটি লাল সুতো বেঁধে রেখে দেবেন। 3 নম্বর, হাতে যদি চুনি না থাকে তাহলে হাতে অনামিকা আঙুলে, একটি ডান হাতের অনামিকা আঙুলে একটি আপনি তামার আংটি পরে থাকবেন। এতে আপনি যথেষ্ট উপকার পাবেন। এবং এই কটা দিন আপনি বছরের অন্যান্য দিন নেন নাই দেন, আপনি সূর্য অর্থাৎ রবিকে জল প্রদান করবেন। ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ স্থানের পর অবশ্যই জপ করবেন, এতে আপনার উপকার হবে। এবং মনে রাখবেন যে পাত্রে করে জল দেবেন পাত্রটি যেন তামার পাত্র হয়, এবং ফুলটি যেন জবার ফুল হয়। এর ফলে আপনার জীবনের সফলতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এবং সিংহ রাশির ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা আসবে না। এছাড়া আমি আরেকটি জিনিসের কথা বলবো, সেই জিনিসটি যদি আপনাদের সঙ্গে রাখতে পারেন সেটি অবশ্য ক্রয় করতে হবে। সেটি যাদের সামর্থ্য নেই তাদের দরকার নেই, কিন্তু যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই ক্রয় করবেন।
সেটা কি? সেটি হচ্ছে শিয়াল চিংড়ি। শিয়াল চিংড়ি হচ্ছে এমন বস্তু যা সিঁদুরের মধ্যে রাখতে হয়, তা ক্রমশ বড় হয়ে ওঠে। স্ক্রিনে আমি শিয়াল চিংড়ির ছবি দিয়ে দিয়েছি, এটি একটি অতি জাগ্রত বিষয়। আপনি যদি আপনার ঘরে একটি কৌটোর মধ্যে আপনি সিঁদুর দিয়ে রাখতে পারেন এবং সেটি ক্রমশ বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক সমৃদ্ধি চরম উচ্চতায় পৌঁছাবে। যদি শিয়াল চিংড়ি আপনাদের প্রয়োজন হয় আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আপনার ইনবক্সে আমার কমান্ডে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের ব্যবস্থা করে দেবো। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে 19টা দিন প্রচুর অর্থের আগমন হতে চলেছে এবং তারা কি করবে তা আমি জানিয়ে দিলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং সিংহ রাশি আরেকটি কথা বলা হয়নি, সেটি হচ্ছে এই কটা দিন ভুলেও কালো রঙের জামা পরবেন না, নীল কালারের জামা পরবেন না, পরলে লাল এবং হলুদ বর্ণের এই জামাই পরবেন বা এই পোশাক পরবেন। প্যান্টও তাই, প্যান্ট যেন কালো না হয়, নীল না হয়, অ্যাশ কালার বা হোয়াইট কালার পরলে যথেষ্ট লাভ পাবেন। সুতরাং এইটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।